আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র ইউসুফে সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি নারায়ণগঞ্জ কারহাটে, যেটি নারায়ণগঞ্জের ফতুল্লাতে অবস্থিত, এবং এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো পাওয়া যায়। এবং আজকে আমরা দেখে দেবো এখানে কী কী গাড়ি পাওয়া যাচ্ছে এবং দাম কেরকম। ভাই আসসালামু আলাইকুম। যদি একটু কষ্ট করে আমাদেরকে আজকে গাড়িগুলো একটু দেখান আপনি। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ভাইয়া, তাহলে আজকে আমরা কত টাকা থেকে শুরু করব গাড়ি? মানে 3.5 লক্ষ টাকা থেকে শুরু করে আপনার 12 লক্ষ টাকা পর্যন্ত। আচ্ছা, 3.5 লাখ টাকা থেকে আমরা 12 লক্ষ টাকার মধ্যে আজকে গাড়িতে, ঠিক আছে। আমরা একুয়া গাড়ি দিয়ে শুরু করি। এই গাড়ি সম্বন্ধে যদি একটু বলেন। এটা হচ্ছে আপনার 2013 মডেলের গাড়ি, 2013 মডেলের গাড়ি। এটা রেজিস্ট্রেশন হচ্ছে একদম 18 লাস্ট ডিসেম্বর। আচ্ছা, ডিসেম্বরে এটা ব্যালেন্স সিরিয়াল গেছে। এটা একটা ডাক্তার একটা গাড়ি চালাতো, এটা এটা ইউজ করতো। গাড়িটা হচ্ছে আপনার 2 সিস্টার, তার মানে এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ডের গাড়ি। হ্যাঁ, ফার্স্ট হ্যান্ডের গাড়ি, একদম অল্প ইউজ করছে ডাক্তার সাহেব। আচ্ছা, ডাক্তার সাহেব ওরা আমাকে এই গাড়িটা মাত্র 53,000 কিলো চলছে। 53,000 কিলো চলছে, আর এটা পুশে স্টার্ট। এটা পুশে স্টার্ট। আচ্ছা আচ্ছা ভাইয়া, এমনিতে কি কোনো তো গাড়িতে কোনো কাজ করানো লাগবে এখন? না, এখন গাড়িতে কোনো কাজ করানো লাগবে। আর মেজর কোনো কাজ করানো হয়েছে গাড়িতে? না না, নতুন গাড়ি। আচ্ছা, 13 মডেল, 18 লাস্ট রেজিস্ট্রেশন। কোনো কিছু চেঞ্জ হয়েছে এই পর্যন্ত? কোনো কিছু চেঞ্জ হয় না। আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখি। জি, বাহ, খুব ফ্রেশ লাগতেছে, খুব সুন্দর গাড়িটি। 53,000 কিলো চলছে। জি, মনিটরটা কি এটা অরিজিনাল পরে লাগানো হয়েছে? এটা এটা ডাক্তার সাহেবের কাছ থেকে বেশি, আমরা কোনো কিছু লাগাই নি। আচ্ছা, তার মানে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? একদম সম্পূর্ণ ওকে আছে গাড়িটা। মানে টাচ আপের প্রয়োজন নেই? না, কোনো টাচ আপের প্রয়োজন নেই। আচ্ছা, হ্যাঁ, তো অল অপশন অটো, অল অপশন অটো, সিস্টার। আচ্ছা, কিন্তু আপনার এই 1 লিটার তেল আপনার 22 কিলো পর্যন্ত চলে। আচ্ছা, লিটারে 22 কিলো চলবে? জি। আচ্ছা, ঠিক আছে। ব্যাক সাইডটাও ফ্রেশ আছে। তো পুশে স্টার্ট, ভাইয়া গাড়িটি তো খুব ফ্রেশই দেখতেছে। এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন? 11 লক্ষ টাকা আস্কিং প্রাইস। এবং যিনি কিনবেন, মানে আসলে অবশ্যই একটু কথা বলার অপশন আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে নেক্সট গাড়িটি দেখি। ভাইয়া, এ টিআই কাইনা গাড়িটি সম্বন্ধে একটু বলেন। টিআই কাইনা গাড়িটা হচ্ছে আপনার, এটা মডেল
হচ্ছে 96 মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2000 এক আপনার এটা ক্যাস্টোজেন 19 সাল এই 21 সাল আর ফিটনেস আছে 22 সাল আচ্ছা 1500 সিসি অল পাওয়ার এক সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে 60 টাকা আচ্ছা গাড়ি কালারটিকে অরিজিনাল না পর করানো হইছে গাড়ি কালারটা পরে টাচআপ করানো হইছে আচ্ছা মোটা পাল কালার আচ্ছা পরে টাচআপ করা হইছে জি টাচআপ করা হইছে এনাতে চেঞ্জ হইছে কি কি হ্যাঁ এটা চেঞ্জ হইছে আগের মালিক থেকে উনি শুনছি যে আপনার এই ইঞ্জিনটা চেঞ্জ করছে ইঞ্জিনটা আবার বিআরটি তে উনি ই করছেন আচ্ছা নতুন ই আছে আচ্ছা তার মানে ইঞ্জিনটা চেঞ্জ হইছে আর অন্য কিছু চেঞ্জ হয়নি কোনো কিছু সব কিছু অরিজিনাল আছে তাহলে সব কিছু অরিজিনাল আর গাড়ির যে চাকার রিংটি দেখতেছি ভাই এখানে দুটি সুন্দর আছে চাকাগুলো ভালো আছে কতদিন টিকবে চাকাগুলো এখন যে অবস্থায় আছে চাকাগুলো প্রায় আরো 7-8 মাসের উপরে যায় আর 7-8 মাস চলে তো ঠিক আছে ভাইয়া আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখি সিট গুলো তো ফ্রেশ দেখা যায় সিট গুলো ফ্রেশ হ্যাঁ সিট কভারটা খুব ফ্রেশ সিট কভারটা ভালো আছে মনিটর মনে পরে লাগানো হয়েছে মনিটরটা পরে লাগানো হয়েছে ব্যাক ক্যামেরা আছে আদে যদি অনেকে সানগ্লাস রাখতে চায় এখানে সানগ্লাস তো রাখতে পারবে আচ্ছা ওই এসির পারফরম্যান্স কি অবস্থা এটা এসিটা আপনার ভালো আছে ভালো আছে এটা ঠান্ডা খুব ভালো ঠান্ডা হয় ভালো ঠান্ডাই হয় চেক করি না গাড়ি তো আপনার অনেক দামি গাড়ি আছে এখন একটু দাম কমছে আগে পিডি অনেক দাম ছিল আর পিছনে গ্লাস গুলো একটু মানে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে পরে কি পেপার লাগানো হয়েছে পিছনে পেপারের মতো এই পেপার লাগানো আছে কালার ছিল তাহলে এই এই মুহূর্তে ওকে আছে গাড়িটি হ্যাঁ এই মুহূর্তে সব কিছু ওকে আছে ভাইয়া আস্কিং প্রাইস কত রাখতেছেন এখন এটার দাম আমরা 560000 টাকা 560000 টাকা আস্কিং প্রাইস মানে এই মুহূর্তে কোনো কাজ করানো লাগবে না তারপরও যদি চালাতে পারি তারপরও কাস্টমার আসার পরে যদি টুকটাক কোনো কাজ বের হয় সেক্ষেত্রে তো অবশ্যই করে দেবেন কাস্টমার যদি বলে যে টুকটাক কিছু কাজ করে দিতে ওটা আমরা কাজটা করাই আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আপনি নেক্সট গাড়িটি দেখেন ভাইয়া এই গাড়িটি সম্বন্ধে একটু বলেন এটা হচ্ছে এক্স করলা 2004 এর নিউ শেপ এটা 2004 এর মডেল তারই আপনার 2009 এর রেজিস্ট্রেশন এটা একটা 27 সিরিয়াল গাড়ি আচ্ছা সিলভার কালার আপনার ফিটনেসটা আছে আপনার ফিটনেসটা আছে আপনার 2 বছর আচ্ছা 1 বছর আছে আচ্ছা ফিটনেস 2 বছর আর ট্যাক্স তো কেন 1 বছর আছে আচ্ছা গাড়িতে চেঞ্জ হয়েছে কি কি ভাইয়া পরে কালার করা হয়েছে আর পেপার সাথে এই কালারটি আছে চাকার রিংটি ভাই চাকার আর 6-7 মাস চালানো যাবে আর গ্লাসগুলো সব অরিজিনাল আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখি ব্ল্যাক সিট এর পরে লাগানো হয়েছে না ভাই কভার জি জি কভারটা পরে লাগানো হয়েছে আচ্ছা ড্যাশবোর্ডও ফ্রেশ আছে সাউন্ড সিস্টেমের কি অবস্থা ভাই সাউন্ড সিস্টেম ভালো আছে টিভি আছে ব্যাক ক্যামেরা আছে সব কিছু ওকে আছে এসিটাও কমপ্লিট আছে এসি ঠান্ডা হয় কেরকম এসি তো এক্স করলা গাড়ি তো এসি ঠান্ডা হবে অবশ্যই ইনশাআল্লাহ সেরকম ঠান্ডা এটা হালকা গাড়ি গ্যাসও কম খায় গাড়ি কিন্তু অনেক সুন্দর এক্স করলা গাড়ি কিন্তু অনেক মানে যে চালাবে তার খরচ অনেক কম যার মাল এভেলেবেল এবং এটার পার্টসও খুব কম দাম আর এটা সিএনজি করা আছে জি এটা 60 লিটারের বোতলে সিএনজি করা আছে তাহলে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে যে কাস্টমার নেবে ওনার কোনো কাজ নেই কোনো কাজ নেই নিবে আর চালাবে ইনশাআল্লাহ
আর পিছনের গ্লাসটা একটু ব্ল্যাক দেখা যাচ্ছে, পেপার লাগানো হয়েছে। ভাই এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আমরা 9,20,000 টাকা দিচ্ছি। 9,20,000 টাকা আস্কিং প্রাইস। আর যিনি কিনতে আসবেন অবশ্যই তাদের জন্য তো একটু ডিসকাউন্ট করবেন। আপনার চ্যানেলের মধ্যে আছে অবশ্যই কিছু টাকা আমরা আছে। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আমরা নেক্সট গাড়িটি দেখি। ভাইয়া এই গাড়িটি সম্বন্ধে একটু বলুন। এটা হচ্ছে আপনার এই লিওন গাড়ি। এই লিওন গাড়ি বাংলাদেশে 2007 মডেলে লাস্ট আসছে। এই শেপের আপনি, এটা হচ্ছে 7 মডেলের গাড়ি, 13 রেজিস্ট্রেশন। আচ্ছা 7 মডেল গাড়ি কিন্তু খুব কম আসছে, এটা 7 মধ্যে রেজিস্ট্রেশন হয়েছে তো জি, ওই জন্য আপনার এটাই লাস্ট শেপ আর কি 7। আচ্ছা এটা সম্ভবত নারায়ণগঞ্জের গাড়ি। এটা নারায়ণগঞ্জের নাম্বার প্লেট, নারায়ণগঞ্জের নাম্বার প্লেট, ক্লাব নাম্বার এই গাড়িটি ইউজ করতে। আচ্ছা গাড়ি খুব ফ্রেশ, তার মানে পেপার ওকে করা আছে। হ্যাঁ ফিটনেসটা আপনার আছে, আরো 2 বছর 5 সাল পুরাই আছে, নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বার এটি ইউজ করতেন। ফার্স্ট হ্যান্ড গাড়ি? আমরা একটু গাড়ির ভিতরটা দেখি কি অবস্থা। সিটগুলো মনে হয় ইউজ হয়েছে অনেকদিন, সিট কাভারটা ইউজ হয়েছে, সিট কাভারটা হয়তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ যেহেতু দামি একটি গাড়ি, আমার মনে হয় সিট কাভারটা চেঞ্জ করাটাই ভালো। চেঞ্জ করতে আমরা এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেবে? আচ্ছা। আর এসি, সাউন্ড সিস্টেম এগুলো কি ওকে আছে? সাউন্ড সিস্টেম, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু ভালো আছে। সব কিছুই ভালো আছে? সব কিছু ভালো আছে। ঠান্ডা হয় কিরকম? ঠান্ডা হয় তো, এই লিওন গাড়ি তো মাশাল্লাহ অনেক ঠান্ডা আছে, সিট খুব ভালো। তার মানে এই মুহূর্তে আপনার সিট কাভার ছাড়া কোনো কিছু চেঞ্জ হবে না? না সিট কাভার ছাড়া আর কোনো কিছু চেঞ্জ করার মতো। এটা সিএনজি করা আছে? এটা সিএনজি করা আছে, সাইকেলটা সিএনজি করা আছে। ভাইয়া চাকা যে রিংটি দেখতেছি আমরা, এটা কি অরিজিনাল না পরে লাগানো হয়েছে? না এই লোনটি একবারে ওনারা আনার পরে পরেই এটা লাগাইছে। আচ্ছা ওনারা বলছে যে আমি প্রথম থেকে যাবো না। আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটার দাম হচ্ছে আপনার 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা আস্কিং প্রাইস, ঠিক আছে। আমরা নেক্সট গাড়িটি দেখি। ভাইয়া আরেকটি অ্যাকোয়া গাড়ি, আমরা এই গাড়িটির সম্বন্ধে একটু জানি, এই সব গাড়িটির সম্বন্ধে একটু বলেন। এটা হচ্ছে আপনার 2013 রেজিস্ট্রেশন, 13 মডেল। এটা আপনার মডেল 18 সালের রেজিস্ট্রেশন। এটা হচ্ছে চাবি স্টার, আগেটা দেখেছিলাম ওটা পুশ। হ্যাঁ আগে যে গাড়িটি ছিল সেটা হচ্ছে পুশ স্টার। এটা হচ্ছে চাবি স্টার, অ্যাকোয়া হাইব্রিড, অ্যাকোয়া হাইব্রিড গাড়ি। কোনো কিছু চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয়নি। এটা কি সিএনজি হয় না? সিএনজি হয় না ভাই, এটা আপনার 1 লিটার তেলে তো এটা 22 কিলো 21 কিলো। আচ্ছা এটা লিটারে 22 কিলো যায়। আর গাড়ির যে পিছনের গ্লাসটি ভাই ব্ল্যাক কালার, এর পর পেপার লাগানো হয়েছে? পিছনেরটা পেপার লাগানো হয়েছে। আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখি। পুরোটা ব্ল্যাক ইন্টেরিয়র, খুবই সুন্দর। সিটটাও তো ফ্রেশ ভাইয়া? সিটটা ফ্রেশ আছে। এটা কি একবার রিকন্ডিশনের সাথে যা ছিল তাই আছে? জি জি জি, মানে কোনো কিছু চেঞ্জ হয়নি? না কোনো কিছু চেঞ্জ। মনিটরটা কি এটা রিকন্ডিশনের সাথে ছিল না পরে চেঞ্জ? মনিটরটা সম্ভবত মনিটরটা চেঞ্জ হয়েছে বলে। আচ্ছা মানে আপনারা কোনো কিছু চেঞ্জ করেন? আমরা কোনো কিছু চেঞ্জ।
সিট কভারটা ভালো আছে, তারপরে এসি দেও ভালো আছে। এটা হচ্ছে চাবি টেস্টার, এটা চাবি টেস্টার। চাকাগুলো ফ্রেশ আছে ভাইয়া। তাহলে এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আপনার 10,30,000 টাকা। 10,30,000 টাকা, ঠিক আছে ভাইয়া। আমরা নেক্সট গাড়িটি দেখি ভাইয়া। এই 100 ওয়াগন গাড়িটির সম্বন্ধে একটু বলুন। এটা হচ্ছে আপনার 2000 মডেলের গাড়ি, এটা আপনার 2000 ওয়াগন, 2003 রেজিস্ট্রেশন। আচ্ছা, আপনারা চেঞ্জ করেননি? না, আমরা কোনো কিছু চেঞ্জ করিনি। আর ফুল কন্ডিশন কি অবস্থা গাড়িটি এখন? গাড়ির কন্ডিশন এখন মোটামুটি ভালো আছে, এসি কমপ্লিট, পেপারস কমপ্লিট, সেক্ষেত্রে আপনার সাজেশন কি? অনেক জায়গায় লং ড্রাইভে গেলে পিছনের জায়গা পায় না, অনেক জায়গা পাবে না। যদি পার্সোনাল কেউ ইউজ করে সেক্ষেত্রে ইউজ করতে পারবে কয়েক বছর? হ্যাঁ, পার্সোনাল ইউজ করতে পারবে, বেশি ইউজ করবে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে কোনো কাজ করানো লাগবে না? না, এই মুহূর্তে কোনো কাজ করানো লাগবে। আচ্ছা, আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখি। আর সম্ভবত যে পিছনে গ্লাসে পেপার লাগানো হয়েছে, ভিতরের অবস্থাটা, সিট কাভারগুলো একটু চেঞ্জ করতে হতে পারে, করতে হবে আসলে। যদি পার্সোনাল ইউজ কেউ করতে চায় সেক্ষেত্রে সিট কভার চেঞ্জ করতে হবে, সিটগুলো অনেক দিন ইউজ করা হয়েছে। এটা মনিটর নাই ভাইয়া? না, এটা মনিটর। এসির পারফরমেন্স কিরকম আছে? ঠিক আছে, এসিটা কমপ্লিট আছে, এসিটা কমপ্লিট করা আছে। তার মানে এই মুহূর্তে সিট কভার ছাড়া আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না? না, সিএনজি কত লিটার করা আছে? সিএনজিটা 90 লিটার করা আছে। আচ্ছা, এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আপনার 3,50,000 টাকা রাখছে। 3,50,000 টাকা আস্কিং প্রাইস। এবং অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবেন আরও কম রাখবেন আশা করি। আচ্ছা, আর ভাই আজকে আমরা যে গাড়িগুলো দেখলাম মোটামুটি তো ফ্রেশ আছে গাড়িগুলো? সবগুলি গাড়ি। আচ্ছা ভাইয়া, খুব কষ্ট করে গাড়িগুলো দেখালেন, দামটাও বললেন। আর যারা আপনাদের এখানে আমাদের এই ভিডিও দেখে আসবেন তারা কী ধরনের সুবিধা পাবেন আপনাদের এখানে? সর্বপ্রথম সুবিধাটা পাবে আমরা পেপারসের ব্যাপারে, পুরো কমপ্লিট গাড়ির কাগজপত্র সব কমপ্লিট। আর আপনার আমরা কোনো মায়ের খাওয়া গাড়ি তুলি না, আমরা ফ্রেশ গাড়িগুলি তুলি আপনার। আর ফিটনেস নাম ট্রান্সফারের ব্যাপারটা আমরা একদিনে করে দেবো, নাম ট্রান্সফারের ব্যাপারটা। এই এক্সচেঞ্জেরও সুবিধাটা পাবে, এই কয়েকটা সুবিধা ইনশাল্লাহ কাস্টমারের জন্য সবসময় আমরা করে দেবো। মানে গাড়ি কিনে নিয়ে গেলে সে যদি চায় যে 6 মাস পরে গাড়িটি সে চেঞ্জ করতে চায়, সে সুবিধাটুকু আপনাদের এখান থেকে পাবে? আর অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য তো অবশ্যই যতটুকু সম্ভব আসে অবশ্যই আমরা তাদেরকে সেক্টিভেস করি এবং করে থাকি, একটু কম রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। ঠিক আছে ভাইয়া, কষ্ট করে গাড়িগুলো দেখেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।